সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী। তার নাম শুনেন নিয়মন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। বিএনপি করলেও তিনি আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলকে ছেড়ে কথা বলতেন না। বারবার তিনি আলোচিত সমালোচিত হয়েছেন তার তীর্যক মন্তব্যের কারণে, আর আওয়ামী লীগ বরাবরই এ কারণে তাকে দু চোখে দেখতেই পারত না। কিন্তু কথিত আছে যে ষাটের দশকে শেখ হাসিনার সাথে বিবাহের কথা ছিল সাকা চৌধুরীর, অজ্ঞাত কারণে সে বিয়ে আর হয়নি। তিনি নিজ এলাকা রাউজান থেকে তিনি একটানা 6 বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাহলে ভাবুন তিনি কতটা জনপ্রিয় ছিলেন। মূলত ভারতে দালালদের এবং আওয়ামী নেতাদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। তাই বিতর্কিত যুদ্ধাপরাধের মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়, কারণ সাকা চৌধুরীর মতো মানুষরা থাকলে লিগারদের ঘুম হারাম হয়ে যেত। এমনকি ফাঁসির পূর্বে এরকম একজন রাজনীতিবিদকে রিমান্ডে হাতে পায়ে নখ পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছিল। কষ্টদায়ক হলেও 2018 সালে তার কবরের উপর পর্যন্ত হামলা করে ছাত্রলীগ, যার নেতৃত্ব ছিল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। আজকে আমরা জানবো সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সাকা চৌধুরী জন্মগ্রহণ করেন 1949 সালের 13 মার্চ চট্টগ্রামের রাউজানে। তার পিতার নাম ফজলুল কাদের চৌধুরী, যিনি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে পাকিস্তানের জাতীয় সংসদের একজন স্পিকার ছিলেন এবং কয়েক দফায় পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সাকা চৌধুরীর মা সেলিনা কাদের ছিলেন একজন গৃহিণী। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাথমিক শিক্ষা শুরু হয় পাকিস্তানের পাবলিক স্কুলে, পরবর্তীতে সেখান থেকে ফিরিয়ে এনে চট্টগ্রামের সেন্ট প্লাসিডস হাই স্কুলে ভর্তি করানো হয়। সেখান থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেন। এরপর পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ডিগ্রি অর্জন করেন। তবে এই বিষয়টি নিয়ে এখনো কনফিউশন আছে, কারণ এক পক্ষ বলছে মুক্তিযুদ্ধের সময় 22 বছর বয়সী সাকা চৌধুরী হিন্দুদেরকে হত্যা করেছেন এবং বাড়িঘর লুটপাট করেছেন। আবার অপরপক্ষ বলছে মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরী বাংলাদেশে ছিলেন না, তিনি সে সময় রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ার জন্য পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবে অবস্থান করছিলেন। যদিও আদালত যুদ্ধাপরাধের বিতর্কিত বিচার চলাকালীন তার সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেন, বাকিটা আল্লাহ ভালো জানেন। আবার এটাও কথিত আছে যে শেখ হাসিনার সাথে সাকা চৌধুরীর একসময় বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে যায়। তাই সাকা চৌধুরী একবার সাংবাদিকদের কাছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আঙ্গুল তুলে কথা বলবেন না, কারণ ওই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। যুদ্ধের পর পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সালাউদ্দিন কাদের চৌধুরী ও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে। 1979 সালে মুসলিম লীগ থেকে রাউজানে সংসদ সাকা চৌধুরী। সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের সময় তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। 1986 সালের জাতীয় পার্টি থেকে নিজের এলাকা রাউজানে আবারও সংসদ নির্বাচিত হন। পরে মনোমালিন্য হলে এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করেন। এরশাদ সরকারের পতনের পর 1991 সালে সাকা নির্বাচন করেন নিজের গঠন করা দল এনডিপি থেকে। আবারও রাউজানের এমপি হন তিনি। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন। তবে রাজনীতিতে যত প্রভাব বাড়তে থাকে ততই বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হতে থাকেন তিনি। এমনকি বিএনপির প্রধান খালেদা জিয়াও তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে দলের ভেতরে সমালোচিত হন তিনি। তারেকের কর্মকাণ্ডে খালেদা নীরব সমর্থনের পরিপ্রেক্ষিতে সাকা বলেন, আগে কুকুর লেজ নাড়াতো, এখন লেজ কুকুরকে নাড়াই। আবার তিনি একবার বলেছিলেন, সোনা মিয়া সোনা কাইটটা লাল বানিয়ে দাও। বিএনপির আমলে ওআইসির মহাসচিব পদে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী করা হয়। এর সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সাকা বলেন, সুরঞ্জিত বাবু ওআইসি নিয়ে কথা বলার কে? ওনাকে ওআইসি নিয়ে কথা বলতে গেলে আমি ছোটবেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে, তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন। উল্লেখ্য যে 1996 ও 2001 সালের রাঙ্গুনিয়া এবং 2008 সালে ফটিকছড়ি নির্বাচনী অঞ্চল থেকে পুনঃ নির্বাচিত হন তিনি। 2010 সালের 16 ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন। প্রাথমিকভাবে তাকে বিএনপি ডাকা হরতালে গাড়ি ও মালিককে পোড়ানোর মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2012 সালের 4 এপ্রিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আনীত অভিযোগগুলোর মধ্যে কয়েকটি হল, 1971 সালের 4 ও 5 এপ্রিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের 7 জনকে অপহরণ ও এর মধ্যে 6 জনকে হত্যা করেন। 1971 সালের 13 এপ্রিল রাউজানের মধ্যে গহিরায় হিন্দু পাড়ায় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে গণহত্যা। 1971 সালের 13 এপ্রিল কুন্দেশ্বরী ঔষধালয়ে মালিক নতুন চন্দ্র সিংহকে হত্যা। 1 অক্টোবর 2013 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরীকে 23 মামলার মাঝে হত্যা, নির্যাতন, গণহত্যা ইত্যাদির মোট 9টি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ প্রদান করে।
তার রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তার পক্ষ থেকে আপিল করা হলে আপিলের রায়ে 2015 সালের 18 নভেম্বর একটি অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও কোনো অপরাধের জন্য ফাঁসি সাজা বহাল থাকে। 21 নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর অপদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি দুজনের আবেদন নাকচ করে দেন। তবে সাকা চৌধুরীর ছেলে বলেন, তারা রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে কিছুই বলেননি। 22 নভেম্বর 2015 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 সাকা চৌধুরী ও মুজাহিদকে একই সাথে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জল্লাদ শাহজাহান বলেন, ফাঁসি দেওয়ার সময়ও সাকা চৌধুরী ভেঙে পড়েননি। যুদ্ধপরাধের মামলার শুনানিতে আদালতে দাঁড়িয়েও বিভিন্ন সময় অর্থপূর্ণ বক্তব্য দেন 6 এই সংসদ সদস্য, যা ট্রাইব্যুনাল ও আদালতের রায়ে উঠে আসে। নানা ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত ও বিতর্কিত এক চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে অনেকে বলেন, বিচারের সময় তার প্রতি আসলে অনেক অন্যায় করা হয়েছে। তার পক্ষে 5 বেশি সাক্ষী রাখতে দেওয়া হয়নি, যেটা অন্যায়। তবে আওয়ামী লীগরা সম্ভবত ব্যাপক ভয় পেত সাকা চৌধুরীকে, তাই তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। 2018 সালে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে শহীদ লেখার নাম ফলক ভেঙে ফেলেছে ছাত্রলীগ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে আজকের ভিডিও। ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।